স্বামী বিবেকানন্দের জীবনী, একজন মহাপুরুষের জীবনী, একজন মহামানবের জীবনী, ভারত আত্মা বিবেকানন্দ, এইভাবে স্বামী বিবেকানন্দ সম্পর্কে রচনা আসতে পারে। তো স্বামী বিবেকানন্দের সম্পর্কে রচনা লেখার যে বিষয়টি নোটস আকারে পয়েন্ট সহ দেয়া হয়েছে, কেমন লাগলো জানাতে ভুলো না। প্রথমেই সূচনা বা ভূমিকা আমরা জেনে নেব। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানব প্রেমের এই মহামন্ত্র যার কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছিল, তিনি ভারতের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা ও পূর্ণতার প্রতীক স্বামী বিবেকানন্দ। সনাতন হিন্দু ধর্ম যে অন্যান্য ধর্মসমূহের মূল সার, তা তিনি সর্বপ্রথম বিশ্ববাসীর দ্বারে পৌঁছে দিয়েছিলেন। তিনি শিক্ষাকে চাষির নাগলের কাছে শ্রমিকের কারখানার মধ্যে নিয়ে যেতে চেয়েছিলেন। তো তারপর জন্ম ও বংশ পরিচয়। কলকাতার সিমলাপাড়ার বিখ্যাত দত্ত পরিবারে জাগরণের অগ্রদূত কর্মযোগী বিবেকানন্দ 1863 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের প্রথিতযশা এন্ট্রনি, ধর্মপ্রাণা ভুবনেশ্বরী দেবী শিবের আরাধনা করে এই সন্তান লাভ করেন। এই জন্য তাঁর নাম রাখেন বিশ্বেশ্বর। তাঁর ডাকনাম ছিল বিলে। অন্নপ্রাশন্নের পর তার নরেন্দ্রনাথ নাম হয়। বাল্য জীবন ও শিক্ষা। ছোটবেলা থেকে নরেন্দ্রনাথ সঙ্গীত, ব্যায়াম, খেলাধুলার প্রতি অনুরাগ ছিল। নরেন্দ্রনাথের সঙ্গীত, ব্যায়াম ইত্যাদির প্রতি তার অনুরাগ ছিল। মেট্রোপলিটন স্কুল থেকে তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেন। পরে জেনারেল অ্যাসেম্বলি কলেজ থেকে বিএ পাস করেন। তার মেধাশক্তি, বাগ্মিতা ও নীতিমূলক মনোভাবের জন্যই সকলেই তার প্রতি আকৃষ্ট হন। ভাগ্য বিপর্যয় ও রামকৃষ্ণের দর্শন লাভ। বিবেকানন্দ দর্শনশাস্ত্র পড়ে জীবনের প্রকৃত সত্যকে জানার জন্য অস্থির হয়ে ওঠেন। ঠিক এই সময় পিতার আকস্মিক মৃত্যুতে তিনি দিশাহারা হয়ে পড়েন। পরবর্তীকালে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন। এই ঠাকুরের কাছ থেকে সত্যপথের সন্ধান পান। তিনি ঠাকুরের তিরোধানের পর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। তাঁর পরবর্তীকালে তার নাম হয় স্বামী বিবেকানন্দ, পরিব্রাজক বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ পায়ে হেঁটে আসমুদ্র হিমাচল ঘুরে বেরিয়ে উপলব্ধি করলেন ভারতবর্ষের সীমাহীন দারিদ্র, অশিক্ষা এবং পরাধীনতার লাঞ্ছনা। মৃতপ্রায় ভারতবাসীকে তিনি শুনিয়েছেন। এরপর কোটেশনের মধ্যে আমরা স্বামীজির একটি বাণী জেনে নেব। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। চিকাগো ধর্মসভায় যোগদান। ভারতের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে তিনি আমেরিকায় চিকাগো ধর্মসভায় গিয়ে উপেক্ষিত হিন্দু ধর্মকে সকল ধর্মের পুরোভাগে স্থাপন করেন। তার উদার মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে ইউরোপের অনেকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। এদের মধ্যে অন্যতম হলেন ভগিনী নিবেদিতা। নতুন ভারত গঠন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন। ভারতের সংস্কৃতি তার কাছে প্রাণ। ভারতকে অফুরন্ত ভালোবেসে তিনি হয়েছিলেন ভারত আত্মা। তিনি জানিয়েছেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। নবজাগরণের সৃষ্টি। স্বামী বিবেকানন্দের চেষ্টায় ভারতবর্ষে সার্থক নবজাগরণের সৃষ্টি হয়েছিল।
পুরানো ও নতুনের বিরোধ, ধর্মবিজ্ঞানের দ্বন্দ্ব দূর করে এক নতুন সভ্যতার গঠন, সভ্যতার পথ তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন। সাহিত্য রচনা, গুণময় কর্মজীবনের পাশাপাশি তিনি মানবতার বাণী প্রচার করেছেন। তার সুনিপুণ সাহিত্য সৃষ্টিতে তার বিখ্যাত গ্রন্থগুলি হল পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা, জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি। এছাড়াও তার রচিত নানা চিঠিপত্রের লেখনির মধ্য দিয়ে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। উপসংহার, 1902 সালের 4 জুলাই আমাদের অপরাজেয় ধ্রুবতারা স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে বেলুড় মঠে সমাধিস্থ অবস্থায় মহাপ্রস্থান করেন। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে এস রাইট বিবেকানন্দ সম্পর্কে জানিয়েছেন, সমস্ত আমেরিকাবাসীর জ্ঞান